প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই একটি বিশেষ সতর্কীকরণ দেশের এই সংকটজনক পরিস্থিতিতে সকল ছাত্রছাত্রীদের কাছে আমার একান্ত অনুরোধ সরকারি নিয়ম মেনে চলো একমাত্র নিজস্ব সচেতনতাই পারে আমাদের নিজেকে এই করোনা নামক মহামারী থেকে রক্ষা করতে তাই বাড়িতে থেকো আর বাড়ির কাউকে বাইরে যেতে দিও না সে সঙ্গে জানিয়ে রাখি সকল ছাত্রছাত্রীদের স্কুল কলেজ পরীক্ষা স্থগিত আছে গৃহবন্দি থাকতে ভালো লাগছে না বলে বাইরে যাওয়ার অজুহাত খোঁজ না আজকে উচ্চ মাধ্যমিকের ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো ভূগোলে তোমাদের সাত মার্চের পাঁচটি প্রশ্ন করতে হয় প্রথমে এক নম্বর দাগ থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে আসি তার আলোচনায় প্রথমে তোমাদের করতে হবে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট চারটি ভূমিরূপে বর্ণনা দাও সে সঙ্গে কারষ্ঠিরূপ বিকাশের তিনটি অবস্থা লেখ। জানি রাখি এর সঙ্গে দুই বা এক মার্ক্সের ছোট প্রশ্ন অ্যাড করে দিতে পারে সেই জন্য এমসিকিউ ও এসএ এর বিস্তারিত আলোচনা তথা এবিটিএ টেস্ট পেপার থেকে এমসিকিউ ও এসএ এর নানান আলোচনা চ্যানেলে অলরেডি প্রকাশ করা হয়েছে ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তা তোমরা অনায়াসে তা দেখে নিতে পারো দু নম্বর প্রশ্ন উইলিয়াম মরিস ডেভিড বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো সে সঙ্গে প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্তগুলি আলোচনা করো তিন নম্বরে থাকছে জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো এক দাগে চার নম্বর প্রশ্ন পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও আবারও বলছি এই প্রশ্নগুলির সাথে এক বা দুই মার্কসের বা তিন মার্ক্সের কোনো ছোটো প্রশ্ন অ্যাড করে দিতে পারে এবিটি টেস্ট পেপার থেকে সম্পূর্ণ সমাধান করা হয়েছে ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নিও এবার আসি দু নম্বর দাগের আলোচনায় সেখানে তোমাদের করতে হবে জীববৈচিত্র্যের বিনাশে কারণ ও গুরুত্ব আলোচনা করো জেরোফাইট ও হ্যালোফাইট উদ্ভিদের পার্থক্য লেখো দু নম্বরে জলবায়ু পরিবর্তনের কারণ কি। সে সঙ্গে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো আমার তিন নম্বর প্রশ্ন এল উৎপত্তি ও প্রভাব আলোচনা করো সে সঙ্গে মৌসুমি জলবায়ুর ওপর জেটবায়ুর প্রভাব আলোচনা করো তিন নম্বর দাগ থেকে অর্থাৎ সি নম্বর থেকে তোমাদের করতে হবে শ্বেত বিপ্লবের সমস্যাগুলি তুলে ধরো শ্রীলঙ্কায় নারিকেল চাষের দুটি সমস্যা তুলে ধরো দু নম্বর প্রশ্ন ব্যাপক কৃষি ও প্রসার কৃষির পার্থক্য লেখো স্থায়ী ও মিশ্র কৃষির বৈশিষ্ট্য তথা সুবিধা ও অসুবিধা লেখো তিন নম্বরে বাজারভিত্তিক উদ্যান কৃষির বৈশিষ্ট্য লেখ ব্রাজিল আখ চাষে উন্নত কেন সে সঙ্গে শস্য সমন্বয়ের সংজ্ঞা ও সূত্র বিবৃত করো ডি নম্বর অর্থাৎ চার নম্বর দাগ থেকে তোমাদের করতে হবে পশ্চিম ভারতে পাট বস্ত্র বয়ন শিল্পের উন্নতির কারণ কী ভারতে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কী আর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কী দু নম্বরে কাগজ শিল্পের কাঁচামাল কী কী কানাডা কাগজশিল্পে উন্নত কেন তিন নম্বর প্রশ্ন পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কী এবার আসি শেষ অংশ ই বা পাঁচ নম্বর দাগ থেকে সেখানে তোমাদের দুটি প্রশ্ন করতে হবে প্রথম প্রশ্ন জলবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি কি কি ভারতের জনবিবর্তন মডেল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য লেখো সেই সঙ্গে বসতির বৈশিষ্ট্য লেখো দু নম্বর প্রশ্ন ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন ছত্তিশগড়কে কেন পরিকল্পনা অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে সে সঙ্গে থাকতে পারে সেখানে লৌহ ইস্পা শিল্প গড়ে ওঠার কারণ কী আশা করি এই সকল প্রশ্নগুলি করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তোমাদের আবারও মনে করিয়ে এদি বড়ো প্রশ্নগুলির সাথে এক দুই বা তিন মার্কসের ছোটো প্রশ্ন অ্যাড করা থাকবে ডেসক্রিপশন বক্সে ছোটো প্রশ্নের লিঙ্ক দেওয়া থাকবে সেগুলি তোমরা দেখে নিও যেগুলি তোমাদের পরীক্ষায় বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে অলরেডি যে বা যারা সাবস্ক্রাইব করছো তাদের অসুখ ধন্যবাদ জানাই আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ